আলোচনা হচ্ছে কিভাবে নারদ মুনি আবির্ভাব জগতে ঘটেছে। নারদ মুনি ব্যাসোবাচ ইতি ভবং সং ভুবং মরিণাং দীর্ঘ সত্রীণাং বৃদ্ধায় কুলপতি সুতং বৃহৎ সৌম্যকারত। সুত গোস্বামী গায়ে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যোগ্য অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ বিদ্যা সৌমিক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। যখন এইরকম ভাগবতের মহিমা বলছেন তখন সুত গোস্বামীকে প্রশংসা করছেন, অভিবাদন দিচ্ছেন। কি সৌমিক উবাচ, যে প্রশ্ন করবে বক্তার প্রতি তার ভালো মানসিকতা থাকতে হবে এবং তাকে ধন্যবাদও জানাতে হবে, এটা হচ্ছে একটা কার্যি। সৌমিক উবাচ সুত সুত মহাভাগ বদন বদতং বার কথন ভাগবত পূর্ণাং যধাং ভবান কুর। সৌমিক ঋষি বলেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন তা বলতে পারেন, আবৃত্তি করতে পারেন বলতে পারেন, তাদের ভিতর আপনি হচ্ছে সব থেকে সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধার্য। আপনি দয়া করে শ্রীমৎ ভাগবত পবিত্র বাণীর বর্ণনা করুন, যা মহান শক্তিশালী মহর্ষি সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। কারণ সৌমিকাদি ঋষিরা জানেন, একটু আগে সুত গোস্বামী বলেছিলেন যে সুখদেব গোস্বামী যখন ভাগবত বলছিলেন পরীক্ষিত মহারাজকে তখন আমি ছিলাম, আমাকে ওনা উনি কৃপা করেছেন, এসব বলেছেন। তাই এখন বলছেন আপনি বক্তাদের ভিতরে আপনি শ্রেষ্ঠ এবং ভাগ্যবান, তা আপনি দয়া করে সুখদেব গোস্বামী পূর্বে যা বলেছিলেন সেটা আমাদের বলুন। এবং কিছু প্রশ্ন করলেন, কি প্রশ্ন? কস্মিন যুগে প্রকৃতি স্থানে বা কেন হেতুন কুত সঞ্চেদিত কৃষ্ণ কৃতবান সংহিতম মুনি। অর্থাৎ কোন সময়ে কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল এবং কেনই বা তা গ্রহণ হয়েছিল, মহামুনি কৃষ্ণ দৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন। এখন শুরু হলো আলাদ ধরনের প্রশ্ন, ওটা তো ছয়টা প্রশ্ন, এখানে আবার সৌমিক ঋষিরা সুত গোস্বামীর যে প্রশ্ন করছেন এই ভাগবত কিভাবে এই জগতে আসলো, আর কৃষ্ণ দৈপায়ন ব্যাস এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন, উনি যে ভাগবতম লিখলেন এই প্রেরণা কোথা থেকে পেলেন। আমরা শুনেছি তার পুত্রের কথা, কি শুনেছি? তস্য পুত্র মহাযোগী সদ্গুণ নির্বিকল্প, তার পুত্র মহাযোগী নির্বিকল্প একান্ত মনি রুদ্রিত দূর ধীর ইবাহতে, তার পুত্র হচ্ছে মহান ভক্ত অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী সর্বদা একা একাগ্র চেতা, তিনি সব রকম জড়জগতি কার্যকলাপ ঊর্ধ্বে ছিলেন, যদিও তিনি জ্ঞানী ছিলেন কিন্তু আপাতদৃষ্টি তাকে একজন মূঢ়লোক বলে মনে করা হতো। ছিল ব্যাসদেব যখন তার পুত্রকে সৌমিক ঋষিরা বলছেন, আমরা শুনেছি, কি শুনেছি? ব্যাসদেব যখন তার পুত্রের পিছনে পিছনে যাচ্ছিলেন তখন পুত্র ছিল নগ্ন, তখন মহিলারা পুত্রকে দেখে লজ্জিত বোধ হয়নি, কিন্তু ব্যাসদেব যখন ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবোধ করেছিলেন। ব্যাসদেব যখন জিজ্ঞাসা করেছিলেন তখন বলেছিলেন আমার পুত্রের ভিতরে কোন পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী পুরুষের কোন ভেদ নেই। তাই এ তো চলে গেল কুরু জঙ্গল প্রদেশে উন্মাদ মূর্খ জড়ের মতন বিচরণ করে, তিনি যখন হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন তখন পুরবাসীরা ব্যাসদেবের তনায় ছিল, সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? আমরা তো শুনেছি যে এক সময় জন্মগ্রহণ করে উলঙ্গ হয়ে চলে গেছিল, কিন্তু তিনি যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে এই হস্তিনাপুর যেটা হচ্ছে আধুনিক দিল্লি সেখানে যখন আসলেন লোকেরা কি করে তাকে চিনতে পারলো ইনি ব্যস্ত নয়? কারণ হস্তিনাপুরের রাজা পরীক্ষিত কি করেছিলেন, যখন বসেছেন তখন উনি এসেছেন, কি করে লোকেরা চিনতে পারলো?
তাই বলছেন। কিভাবে মহারাজের পরীক্ষিতের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হলো প্রশ্ন দেখুন। এখন এই প্রশ্ন নিয়ে অনেকক্ষণ চলবে, ও ছয়টা প্রশ্ন কিছুটা উত্তর হলো, আর এই প্রশ্ন আবার শুরু হয়েছে যে ব্যাসদেব মনে রাখবেন ব্যাসদেব ভাগবত রচনার অনুপ্রেরণা কোথায় পেলেন। সুখদেব গোস্বামী যে মুক্ত পুরুষ বন ছেড়ে চলে গেছিলেন উলঙ্গ হয়ে, তিনি কি করে দিল্লিতে আসলেন হস্তিনাপুরে, আর লোকেরা কি করে তাকে চিনল, আর কি করে ওনার এই পরীক্ষিত মহারাজ বসে আছে সেখানে ওনার আগমন হলো কি করে। পরীক্ষিত মহারাজ সম্পর্কে আবার এখানে প্রশ্ন শুরু হয়ে গেছে না, তার আগে সুখদেব গোস্বামী করে আরো বলছে যে ব্যক্তি গোদাহনের কাল সময়ের অতিরিক্ত কোনো জায়গায় থাকেন না, সে কি করে এখানে কি করে তাদের গৃহকে তিনি পবিত্র করেন, তিনি কি করে এখানে এসে গেলেন আর ভাগবত কথা কীর্তন করলেন, যিনি মাত্র গোদাহন কাল মানে সেখানে প্রভুপাদ বলছেন আধা ঘন্টার মতন সময়, তার বেশি কারো বাড়িতে থাকেন না, তিনি এখানে বসেই পাঠ দিতে শুরু করলেন। আর আমরা শুনেছি অভিমন্য পুত্র মহারাজ পরীক্ষিত যিনি হচ্ছেন মহান ভক্ত, জন্ম মৃত্যু কার্য অত্যন্ত অদ্ভুত, দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। তার দুটো কাজেই অদ্ভুত, জন্মটাও অদ্ভুত মৃত্যুবরণটাও অদ্ভুত। জন্ম সময় কে রক্ষা করেছে, জন্ম সময় ভগবান এসে সুদর্শন চক্র দিয়ে তাকে রক্ষা করেছে, পাহি পাহি যোগেশ্বর যখন উত্তরা বলছেন, হ্যাঁ এই যে কি বলে বাম দগ্ধ করছে, ব্রহ্মাস্ত্র দগ্ধ করছে, হ্যাঁ যে পাণ্ডবদের লাস্ট বংশধরকে মেরে ফেলছে, পাহি 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 জনার্দন রক্ষা করো, কিভাবে রক্ষা। তার জন্ম যদি কেউ আলোচনা করবে সে ভক্ত হয়ে যাবে, তার জন্ম কাহিনী এত পবিত্র, আর তার মৃত্যুর সময়ও কে রক্ষা করেছে, ভগবান। জন্মের সময় যে ভগবান রক্ষা করেছে সেই ভগবান মৃত্যুর সময় রক্ষা করতে পারত না, কিন্তু জগতে তার মাধ্যমে ভাগবত দান করবেন, তিনি ভাগবত দিয়ে তাকে রক্ষা করলেন, জগতের সবাইকে তিনি এই দৃষ্টান্ত দিতে চাইলেন যে ভাগবতের মাধ্যমে সবাই রক্ষিত হতে পারে। পরীক্ষিত মহারাজের পা সাত দিন পরে তার মৃত্যু, আর সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন ভাগবত দিয়ে জগতে, তো ভগবানের বাগ্ময়ী অবতার যে ভাগবত সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করলো, তাই কি না। বর্ণনা আছে যখন অভিশাপ প্রাপ্ত হলে সাত দিনের ভিতরে তক্ষক দর্শনে মারা যাবে, সাত দিন ভাগবত শ্রবণ করলেন আর তিনি ভগবত ধামে চলে গেলেন। তার যে জড় শরীরটা দেহটা ছিল পড়ে সেই দেহটাতে এসে তক্ষক দর্শন দংশন করেছে, তার আগে অলরেডি উনি ভগবানের কাছে চলে গেছেন। ভাগবত এমনই, উনি ইচ্ছা করলে কি বলে রক্ষিত হতে পারতেন, কিন্তু শুদ্ধ ভক্ত চান যে ভগবানের কৃপা কিভাবে জগতে বসিত হয় সেটা দেখাতে। পরীক্ষিত মহারাজের রাজ্যে এমনও ছিল ওঝা, তারা মৃত ব্যক্তিকে যে জাগিয়ে তুলতে পারত, তার প্রমাণ হচ্ছে এই যে যখন দুইজন পরীক্ষিতের রাজসভায় আসছিলেন, একজন আর একজনকে বলছে কোথায় যাচ্ছে, না আমি পরীক্ষিতের রাজসভায় যাচ্ছি, শুনেছি তাকে তক্ষকে দংশন করবে, তা কি জন্য যাচ্ছেন আপনি, যাচ্ছি তাকে বাঁচিয়ে তুলব, বাঁচাতে পারবে তক্ষক, আর যে প্রশ্ন করছে সে হচ্ছে তক্ষক।
তখন বলছে বাঁচাতে পারবে? হ্যাঁ, বলছে আমি হচ্ছে সেই তক্ষ, আমি যাচ্ছি দেখতে কি অবস্থা, তো তোমার কি আত্ম ক্ষমতা তক্ষকে দংশন করলে তুমি বাঁচাতে পারবে, এখন প্রমাণ হোক। বলে আমি এই গাছটাকে দংশন করছি, তুমি বাঁচাতে পারবে দেখাও। সঙ্গে সঙ্গে সেই লোক তক্ষকে ধারণ করে গাছটাকে কামড় দিল, সঙ্গে সঙ্গে গাছ একদম আগুনের বিষের জ্বালায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল, ছাই হয়ে পড়েছিল। তখন যে ওঝা ছিল সে তার মন্ত্র বলে ছাইকে আবার গাছে দূর দেয়। তাহলে পরীক্ষিত মহারাজ এইরকম যার রাজ্যে এইরকম ওঝা ছিল সে ইচ্ছা করলে বাঁচার চেষ্টা করতে পারত না? জানে একদিন তো সবার মৃত্যু হবে, আজ হোক কাল হোক। সেই জন্য পরীক্ষিতকে যখন ভাগবত কথা বলতে এসেছেন সুখদেব গোস্বামী, ভাগবত কথা বলতে যাবে তখনই স্বর্গলোক থেকে দেবতারা এসেছেন, ভাণ্ডতে ভরে অমৃত নিয়ে এসছেন। অমৃত পান করলে কি হয়? অমর নয়, বেশি দিন বাঁচে। দেবতাদেরও মৃত্যু আছে, ব্রহ্মারও মৃত্যু আছে, দেবতা আছে, আছে কি না? সেই জন্য আমরা বলি অমর, আসলে কথাটা সেটা নয়, লং টাইম জীবিত থাকে, অমৃত পান করবে। তাই ইন্দ্র তারা পাত্র করে নিয়ে এসেছে, বলে পরীক্ষিত মহারাজকে এই অমৃত পান করে দাও, সাত দিনে তার মৃত্যু হবে না, অনেকদিন বাঁচবে সে। আর তার পরিবর্তে আমাদেরকে আপনি ভাগবত কথা শোনান। তখন সুখদেব গোস্বামী বলছেন এ বিজাতীয় লোক, এদের কাণ্ড জ্ঞান নেই, এদেরকে হটাও আগে, কোথায় ভাগবত অমৃত আর কোথায় স্বর্গের অমৃত, তুচ্ছ। ভাগবত অমৃত পান করলে সে সারা জীবনের জন্য মানে জন্মান্তরে সব কিছু থেকে মুক্ত এসে ভগবত ধামে যেতে পারবে। আর এই স্বর্গের অমৃত কি হবে, একটু কিছুদিন লং টাইম বাড়বে। আর এইরকম তুচ্ছ বস্তুর সঙ্গে এইরকম ভাগবত রূপ অমৃত চেঞ্জ করতে এক্সচেঞ্জ করতে চাইছে, বলছে বা পরীক্ষিত মহারাজকে এই অমৃত পান করে দিন আর তার পরিবর্তে আমাদের ভাগবত কথা শোনান। সুখদেব গোস্বামী রেগে গেলেন, বললেন হটাও এদেরকে, এদেরকে তাড়াও না, তাই ভাগবত কথা বলবো না। কোথায় বিজাতীয় লোক, বোঝে না কার সঙ্গে কার তুলনা করতে হয়। দেবতারা গেল, তারপরে ভাগবত কথা শুরু হল। তার পরীক্ষিত মহারাজ এত, সেই জন্য তার সম্পর্কে প্রশ্ন, তার জন্মটা তার মৃত্যুটা দুটোই জগতের কাছে। তার জন্ম কার্য অত্যন্ত অদ্ভুত, দয়া করে আপনি আমাদের কথা তার কথা বলুন। কে প্রশ্ন করছেন? হ্যাঁ, সৌমিক কৃষি কার কাছে প্রশ্ন করছেন? সুত গোস্বামী। তিনি সম্রাট ছিলেন, তার এত শক্তি ছিল, তার বয়স কম্পমান, আর তিনি সব কিছু কি করে তিনি সব কেন পরিত্যাগ করে গঙ্গার পাড়ে চলে গেলেন? প্রশ্ন, কে প্রশ্ন? স্বর্ণকৃষি। তিনি ছিলেন এতই মহান সম্রাট যে তার সমস্ত শত্রু তার পদতলে। কি এমন তার হয়েছিল তিনি তার জীবন ত্যাগ করার জন্য গঙ্গার পাড়ে চলে গেলেন? সব কাহিনী শুনতে চাইছে যে কি কি হয়েছিল, প্রশ্ন না হলে উত্তর কি করে হবে। যারা পরমেশ্বরের প্রতি ভক্তি পরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন করে, উন্নতি সুখ প্রদানের জন্য জীবন ধারণ করে, তারা কোন রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবন যাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড় জাগতিক বিষয় অসুখী থেকে মুক্ত ছিলেন, তবু কেন তিনি তার দেহ ত্যাগ করলেন যা ছিল অন্যদের কাছে আশ্রয়স্থল? যা যে মহান ভক্ত সবাইকে আশ্রয় দান করতেন, তিনি কেন
দেহত্যাগ করতে গিয়ে গেলেন যিনি সবার আশ্রয় স্বরূপ ছিল? এভাবে প্রশ্ন করেছেন। তাই সুত গোস্বামীকে আবার প্রশ্ন, আমি জানি বেদের দু একটা অংশ ছাড়া আপনি সব ভালোভাবে জানেন, আপনি সব শাস্ত্র ভালোভাবে জানেন, তাই তখন সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, প্রশ্ন বুঝতে পেরেছেন? সুত গোস্বামী ওই যে ছয় প্রশ্ন ওটা তো থাকলো, এখন আবার নতুন করে যে সুখদেব গোস্বামী সম্পর্কে আলোচনা করলেন, তারপর পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী এত কি মুক্ত পুরুষ যিনি উলঙ্গ হয়ে চলে আছে, তিনি আবার দিল্লিতে কেন আসলেন হস্তিনাপুরে, আবার তার পরীক্ষিত মহারাজের সবাই কেন বসে গেলেন, যে মাত্র আধা ঘন্টার বেশি কোথাও থাকে না, সে এক ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে গেলেন কেন? আবার এই পরীক্ষিত মহারাজ বিরাট রাজা, এত শক্তিশালী, তিনি আবার সব ত্যাগ করে গঙ্গার পাড়ে চলে গেলেন। তার আগে বলছেন তার জন্ম মৃত্যু সব সম্পর্কে একটা অদ্ভুত ব্যাপার শুনেছি, আমাদের ডিটেলস বলো। এই হচ্ছিল সৌনক ঋষির পরবর্তী প্রশ্ন, যে প্রশ্ন আরো দুই অধ্যায়ের চলে এটা চলবে। ব্যাসদেব বলছেন কিভাবে, ব্যাসদেব নারদ মুনি আসছেন তার জীবনী বলবেন, তা সুত গোস্বামী বলতে শুরু করেছেন প্রসাদের সময় হয়ে গেছে। শুরু করবো একটু একটু দ্বিতীয় সঙ্গে, সাত মিনিট বাকি আছে। সুত গোস্বামী উত্তর দিলেন, কারণ ভাগবতমে যত প্রবেশ করবে তত একটু ইন্টারেস্ট বাড়বে। সুত উবাচ দাপরে সম প্রাপ্তনে তৃতীয় যুগ পর্যায়ে জাত পরাশর ব্যাসদয়া কলয় হরে। সুত গোস্বামী বলে ত্রেতা দাপরে যুগ সমুদায় বসুদুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্র রূপে মহর্ষি বেদ ব্যাসদেবের জন্ম হয়েছিল। ব্যাসদেব জন্ম কি হয়েছিল? ত্রেতা এবং দাপরের যুগ সন্ধ্যায় বসুদুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে। আপনারা জানেন কাহিনী, মহাভারতে বর্ণনা আছে কিভাবে ব্যাসদেব সেখানে সত্যবতীর আগের নাম কি ছিল? মৎস্যগন্ধা। তা এই তার ঔরসে পরাশর মুনি সেই মৎস্যগন্ধা ধীবর কন্যা নৌকা বাইতে পরাশর মুনি সেই নৌকায় উঠেছিলেন, হয়েছে সে কুয়াশায় আচ্ছন্ন করে তার সঙ্গে করেন, সেভাবে ব্যাসদেবের জন্ম। বাচ্চাদের আপনারা একটু সামলান, এই দুটো বাচ্চাকে একটু, তার মায়ের একটু সামলান, অন্যদের ডিস্টার্ব করছে, যখনই দেখবেন অন্যদের ডিস্টার্ব করছেন তাদেরকে নিয়ে সরে যাবে, একটু পিছনে দিবে যে ডিস্টার্ব। একদিনের ঘটনা, ব্যাসদেব জন্ম হয়েছে পরাশরের পুত্র সত্যবতীর পুত্র। তা বসুর কন্যা হচ্ছে সত্যবতী। এক সময় তিনি ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। দেখুন অনেক সময় ভাগবত রচনাটাও ঠিক রামায়ণের রচনার মতন অনেকটা মিল আছে। বাল্মীকি মুনি এরকম তিনি নদীর পাড়ে গিয়েছিলেন, সেখানে আসমন করে দেখলেন দুটো পাখি পরস্পর আদর করছে। সেই সময় যখন একজন ব্যাগ তীর মেরেছে তাই দেখে খুব কষ্ট হয়েছে, এই পাখিদের মেরে দিয়েছে তাদের দেখে খুব কষ্ট হয়েছে, তখন কি করেছে না তাদের অভিশাপ দিয়েছে, কিন্তু অভিশাপ দেওয়ার সময় একটা সুন্দর শ্লোক রচনা হয়ে গেছে, আমি বলি তখন আফসোস করেছে, আমি সাধু রাগান্বিত হওয়া উচিত নয়, ব্যাপকে কেন অভিশাপ দিলাম। তারপরে আবার আশ্বস্ত হয়েছে, ব্রহ্মা এসেছেন তাকে বলেছেন আপনি রামচন্দ্রের লীলা। এখানেও
ওটা একটা নদী, সরোজী নদী মনে হয় হবে। হ্যাঁ, সরোজী নদী, সরোজী নদীর তীরে। তো এখানেও সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর তীরে ব্যাসদেব মনে হয় ওখানে, কোথায়, বদ্রীনাথে। হ্যাঁ, মানা, হ্যাঁ, বদ্রীনাথের ওখানে। সেখানে আমরা ব্যাস কুটি দেখেছি, সেখানে তিনি প্রাতঃস্নান করে একাকী উপবেশন হয়ে ধ্যানস্থ করেছেন। সাধুরা ধ্যান করেন, ভগবানকে ধ্যান করেন, ভবিষ্যত চিন্তা করেন। তা চিন্তা করে মহর্ষি এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। তিনি ধ্যান করলেন, ভগবান তাকে তার ধ্যানে সব জাগ্রত করেন, দেখতে লাগলেন এই কলির যুগের অবস্থা খুবই খারাপ। এর আগে তো সব ভগবান কৃষ্ণ আবির্ভূত হলেন, ব্রহ্মার হৃদয়ে তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে ব্রহ্মাকে জ্ঞান দিলেন, ব্রহ্মা সেই জ্ঞান নারদ মুনিকে দিলেন, নারদ মুনি সেই জ্ঞান পেয়েছেন। এখানে নারদ মুনি শিষ্য হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব এখানে দেখতে পাচ্ছেন যে কলির অবস্থা খুবই খারাপ, যুগের ধর্মের বিপর্যয় হবে, অদৃশ্য শক্তি প্রবাহ যুগ পৃথিবীতে, এভাবে সাধারণত কলির খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। পূর্ণ জ্ঞান সম্পর মহর্ষি তার দিব্য দৃষ্টি দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন, জগজগতের খারাপ যে অমঙ্গল সব দেখতে লাগলেন। দেখতে কি হলো ভাবলেন, তিনি দেখলেন যে বেদের নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠান উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপ পবিত্র করা। এই প্রক্রিয়ায় সমর্পিত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে চার ভাগে ভাগ করলেন। একটা বেদ ছিল ওখানে ঋক সাম যজু অথর্ব, চার ভাগে ভাগ করলেন। তিনি যা শ্রুতি বেদ শ্রুতি তাকে চার ভাগে ভাগ করে চারটে বেদে লিখলেন, ঋক সাম যজু অথর্ব। তারপরে কি লিখলেন, তিনি এই বেদকে চারজনকে আবার দায়িত্ব দিয়ে দিলেন। কাকে কাকে, বেদকে চারটি ভাগে ভাগ করার পর পহিল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, এক একটা ঋষিকে এক একটা বেদের অধ্যাপক করলেন। পহিল পয়ল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক, বৈবর্ষাম যতুর্বেদের বেদের দ্বারা মহিমান্বিত হলেন। সমস্ত মুনি অঙ্গিরা, না সুমন্ত মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পড়ায় ছিলেন, তাকে অথর্ব বেদ দান করা হয়েছিল। এবং আমার পিতা, কার পিতা, আমার পিতা ব্যাসদেব বলছেন, আমার পিতা রোমহর্ষ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তত্ত্বসমূহ অর্পণ করেছিলেন। শ্রুতিশালী বর্ণনা থেকে জানায় অঙ্গিরামণি যিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অথর্ব বেদের কঠোর তত্ত্ব অনুসরণ করে তিনি হলেন অথর্ব বেদের অনুগামীদের নেতা। সুত গোস্বামী বলেন তার পিতা ব্যাসদেব, না এখানে সুত গোস্বামী বলছেন তার পিতা যে রমহর্ষণ ঋষি, এনার নাম সুত হচ্ছে উগ্রশ্রবা সুত, আর এনার পিতা হচ্ছে রোমহর্ষণ। রোমহর্ষণকে অর্থাৎ আমার পিতা রোমহর্ষণকে এই দান করেছেন অথর্ব, না পুরাণগুলো সব ঋষিদের হাতে পুরাণ, রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক মহাভারত আর পুরাণ এগুলো দান করেছিলেন। অর্থাৎ তিনি চার বেদ লিখলেন, চারজন ঋষিকে দায়িত্ব দিলেন, আবার মহাভারত লিখলেন, পুরাণ 18 খানা পুরাণ লিখছিলেন, 108 খানা উপনিষদ লিখলেন। কে লিখলেন, ব্যাসদেব লিখলেন। ব্যাসদেব লিখে তিনি কি করলেন, এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করে তাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের তার হৃদয়ঙ্গম করতে পারে, তাদের জন্য স্ত্রী শুদ্ধ বিজোদিত গুণাবলী বিশিষ্ট ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য
নিজেরাও করার ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপা পরবশ হয়ে মহাভারত যারা আমরা দেখি আগেকার দিদিমারা দাদুরা ওই মহাভারত পড়তো। আমার মনে আছে আমার এক দিদিমা পড়তেন, আমি ছোটবেলায় ওনার কাছে মহাভারত শুনতাম, কারণ মহাভারতে গল্প ভাগবত তত্ত্ব কথা অনেক উন্নত কথা অনেকের মাথায় ঢোকে না, বা কিন্তু মহাভারত খুব গল্প কাহিনী সবাই সহজে বুঝতে পারে। মহাভারত লিখলেন এভাবে সব কিছু করার পরে উনি সন্তুষ্ট হচ্ছিলেন না, মনের ভিতরে দুঃখ আর যাচ্ছিল না। তাই একদিন যখন বসে আছে তখন নারদ মুনির আগমন হলো। শ্রী নারদ মুনি তমা ভিক্ষায় সহসা প্রত্যায় মুনি পূজয়াস বিধিমায়ত সুর পূজিতম। শ্রী নারদ মুনির শুভাগমনে ছিল ব্যাসদেব শ্রদ্ধা সহকে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন, গুরুদেবকে অভ্যর্থনা করলেন। এখন পঞ্চমতে আছে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবশ্রী নারদের নির্দেশ, নারদের নির্দেশ দেবেন কিভাবে তুমি ভাগবত রচনা করো, কারণ তুমি পুরাণ লিখেছ এসব শাস্ত্র লিখে মানুষ আরো মানুষের কল্যাণ না হয়ে আরো অকল্যাণ হয়েছে, কেউ এই দিকে যাবে কেউ ওই দিকে যাবে, আরো বিভ্রান্ত আরো বেড়ে গেছে। এই জন্য মানুষের পরম কল্যাণ করার জন্য শ্রীমদ ভাগবত মানে সমস্ত শাস্ত্রের সার সেই গ্রন্থ তুমি রচনা করো, এবং সেটা এবং কিভাবে আমার জীবনে আমি এই ভক্তি পথে আসলাম সেটাও নারদ মুনি এই অধ্যায়ে বর্ণনা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।